যেমনটা কথা দিয়েছিলাম, যত দ্রুত সম্ভব হাজির হয়েছি গল্পের অন্তিম অংশ নিয়ে। নমস্কার, আমি অয়ন। গল্পকথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন গল্পকথার এক বিশেষ নিবেদন, আপনাদেরই প্রিয়। গ্রাম বাংলার প্রেক্ষাপটে এক হাড় হিম করা ভূতের গল্প। আগেই বলে রাখি, গল্পের মধ্যে এমনভাবে হারিয়ে যাবেন যে ভিডিওটি লাইক করতে হয়তো ভুলেই যাবেন, তাই আগেভাগেই ভিডিও লাইক করে নিন। আজকে আপনারা শুনবেন নিশিগামিনী। গল্পটি নিশুতিপুর গ্রামের আতঙ্ক এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। যারা প্রথম পর্বটি এখনও শোনেননি, তারা ডেসক্রিপশন বক্স থেকে অথবা পিন কমেন্ট থেকে লিংক সংগ্রহ করতে পারেন। দয়া করে প্রথম পর্ব শুনে তারপর এই পর্বটি শুনবেন। আজকের পর্বটি গল্পের অন্তিম পর্ব। লেখক পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলেও নেশা কিন্তু গল্প উপন্যাস পড়া, আর তারই হাত ধরে তিনি লিখতে শুরু করেন একের পর এক হাড় হিম করা গল্প। ইতিমধ্যে ওনার প্রকাশিত কয়েকটি গল্পের মধ্যে আজকেরটি অন্যতম। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প, নিশিগামিনী। দুটো গ্রাম পরে বাদুরিয়ায় ওয়াসিমের আরেক রক্ষিতা ছিল। সে তার বাড়িতেই বিগত তিন দিন গা ঢাকা দিয়েছিল। মইবুল মারা যাওয়ার পরের দিন সন্ধ্যায় সে বটঝুড়ির জঙ্গলের রাস্তা ধরে গ্রামে তার বাড়ির দিকে রওনা দেয়। এই জঙ্গলে খাজা বদরুদ্দিন চিস্তির মাজার আছে, খুব পবিত্র স্থান। জঙ্গলের রাস্তা ছাড়িয়ে সে যত গ্রামের দিকে আসতে থাকে, ততই যেন তার মনটা কেমন অস্থির হয়ে উঠতে লাগে। বাতাস এতটাই ভারী হয়ে আছে যে দম বন্ধ হয়ে আসার জোগাড়। গ্রামের সীমানায় যেই সে পা দিল, অকস্মাৎ চারিদিক কালো করে ঝড় উঠল যেন। হাওয়ার তোড়ে পা ফেলাই দুষ্কর। ওয়াসিম তার ডান হাতটা মুখের সামনে আড়াল করে কোন রকমে হাঁটতে থাকে। যখন সে তার বাড়ি পৌঁছায়, তখন সন্ধে গড়িয়ে রাত নেমেছে। বাড়ির দরজায় টোকা দেয় সে। কিছুক্ষণ নীরবতা, তারপর ভেতর থেকে আমিনা বীর কাঁপা কাঁপা গলা শোনা যায়। আমি, দরজা খোল। আমিনাবি তাড়াতাড়ি দরজা খুলে তার সৌহরকে ঘরে ঢোকাল। ওয়াসিম ঘরে ঢুকতে আমিনা তাকে বলল, আল্লাহর বড় মেহরবানি যে তুমি এসে গেছো। এই তিন দিন খুব ভয়ের মধ্যে কাটিয়েছি। কেন, কি হয়েছে? রোজ সাঁঝের বেলা হতেই আমি করিমের ভিটে থেকে কান্নার আওয়াজ শুনতে পাই। বাল বাচ্চা নিয়ে কিভাবে যে বাড়িতে আছি তা শুধু আমিই জানি। আমিনার চোখে জল চলে আসে। ওয়াসিম তাকে কাছে টেনে সান্ত্বনা দেয় যথাসম্ভব। ঠিক তখনই পাশের করিমের ভিটে থেকে করুণ কান্নার আওয়াজ পায় ওয়াসিম। ওয়াসিম ঘরের দরজা খুলে দেখতে যেতে চায়, আমিনা তাকে মানা করে। আমিনাকে বুঝিয়ে ওয়াসিম দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। আওয়াজের উৎস খুঁজতে গিয়ে ওয়াসিম বুঝতে পারে যে আওয়াজটা করিমের পরিত্যক্ত ভিটে থেকে আসছে। বাড়ির ভিটেই একটা পুরনো কুয়ো ছিল। ওয়াসিমের মনটা কেমন আশঙ্কায় দোলা দিয়ে ওঠে।
ওই কুয়োতেই তো শাহিদা আর মাস্টারের বডিটা। তাহলে কি সে একটু একটু করে এগিয়ে যায় কুয়োর দিকে। আলো আধারিতে চোখটা সয়ে আসতেই হঠাৎ সে দেখে ঝুপ করে কি একটা করিমের ঘরের চাল থেকে নিচের উঠানে পড়ল। ঘরের ভেতর থেকে আমিনা বিচিৎকার করে উঠেছে, ইয়া আল্লাহ! চাঁদের আবছা আলোয় ওয়াসিম বিস্ফারিত চোখে দেখল, এ কি করে সম্ভব? ও তো নুরি, না নুরির প্রেত। হাত তিনেক দূরে তার ঘরের দরজায় দাঁড়িয়ে ভয়ে কাঁপছে আমিনা। ওয়াসিম দৌড়ালো নিজের ঘরের দিকে। এমন সময় আকাশ বাতাস কাঁপিয়ে উঠল একটা অট্ট হাসি। ঘরের ভেতর একরকম ঝাঁপিয়ে ঢুকতে গেল ওয়াসিম, কিন্তু পায়ের গোড়ালিতে টান পড়ে আছড়ে পড়ল দাওয়ার মেঝেতে। আমিনা তৎক্ষণাৎ তার দুটো হাত ধরে সর্বশক্তি লাগিয়ে টানতে লাগলো। ওয়াসিম পায়ের দিকে তাকিয়ে দেখল একটা অস্থি সার হাত তার ডান পায়ের গোড়ালিটা চেপে ধরেছে। ওয়াসিমের মুখ দিয়ে বেরিয়ে আসছে গুমানি, ঘনিয়ে আসছে তার সেই চরম মুহূর্ত। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ওয়াসিমের ছেলে আর মেয়ে বেরিয়ে এসে তার আমিনার সাথে ওয়াসিমের হাত দুটো ধরে টানতে লাগলো। এমন সময় ওয়াসিম অনুভব করে তার গোড়ালির কাছের বজ্র মুষ্টি হালকা হয়ে এলো। তৎক্ষণাৎ তাকে ঘরের ভেতর টেনে নিতে সক্ষম হলো ওরা তিনজনে। ঘরে ঢুকে দৌড় এঁটে দিল আমিনাবি। সে তখনও ভয়ে কাঁপছে ঠকঠক করে। ওয়াসিমের মুখ চোখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। বাচ্চা দুটো তার বুকে আঁচড়ে পড়ে কাঁদতে লাগলো। আমি ঠিক আছি। ওয়াসিম ছেলে মেয়েদেরকে জড়িয়ে ধরে বসে থাকল। নিজের অজান্তেই তার চোখের কোণে দেখা দিল অশ্রু। ঠিক এমন সময় শোনা গেল ঘরের বাইরে থেকে ভেসে আসছে পাষাণের হৃদয় বিগলিত করে দেওয়া কান্নার আওয়াজ। সেই আওয়াজে গোটা নিশুতিপুর জেগে উঠল। আকাশের বুকে গর্জে উঠল মেঘ, ঝিরি ঝিরি বৃষ্টি নেমেছে। পরের দিন ভোরের আলো ফুটতে না ফুটতেই ওয়াসিম ঘর থেকে বেরোনোর জন্য তৈরি হচ্ছে। এমন সময় আমিনা বলে, কোথায় যাইছো তুমি? এই মুসিবত থেকে ছুটকারা পাওয়ার কোন তরকিব ঢুঁড়তে। আর হামলুক, একা একা দুটো বাচ্চা নিয়ে এই শয়তানের সাথে থাকবো কি করে? আমরাও যাবো সাথে। আহ, পাগলামি করিস নে। তুই কি জানিস যে পুলিশের হাত থেকে বাঁচার জন্য কোথায় কোথায় বনে জঙ্গলে আমাকে ঘুরে বেড়াতে হচ্ছে? তোদের সাথে নিয়ে কোনখানে যাবো? তাছাড়া, আমিনার ভয়ার্ত চোখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ওয়াসিম বলল, ও আমার জানের পিছনে আছে, তোর জানের নয়। তুই বাচ্চাদের নিয়ে এখানেই থাক। আর হ্যাঁ, ওই কুয়োর মুখে ঢাকা চাপিয়ে দিয়ে যাচ্ছি, ওটা যেন না সরে। আর পুলিশ এলে তোমার সাথে আমার দেখা হয়নি। ওয়াসিমকে আর আলাদা করে বলতে হলো না। আমিনাবি জানে পুলিশকে ঠিক কি বলতে হবে। কুয়োর মুখে ঢাকা চাপিয়ে ওয়াসিম চুপি সারে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে জঙ্গলের রাস্তায় হারিয়ে গেল। ভোরের আকাশে তখনও এক ফালি চাঁদ লেগে আছে। একটা ঠান্ডা হাওয়ার ঝোঁকা শালুক ডোবার কোণের হোগলা বন থেকে ঘুরপাক খেয়ে উঠল আর সব এগে ধেয়ে এসে ওয়াসিমের গা ঘেঁষে তাকে কাঁপিয়ে দিয়ে চলে গেল। তোমাদের কারোর নিস্তার নেই, অবশ্যম্ভাবী নিয়তির হাত থেকে তোমাদের কারোর নিস্তার নেই।
এই প্রান্তরের প্রত্যেক কোণায় কোণায় মিশে আছে নুড়ি। বলা ভালো, নিশিগামিনী। সকাল প্রায় শেষের মুখে, এমন সময় ওয়াসিম পৌঁছালো হারুয়ার রতন যেখানে লুকিয়েছিল সেই গোপন আস্তানায়। দুটো গ্রাম ছাড়িয়ে কোঠিয়ারির জমিদার বাড়ির বাহির বাটির একটা ঘরে ওরা লুকিয়ে আছে। এখানে রতনের এক ভাগিনা দারোয়ানের কাজ করে, তার সূত্রেই এই যোগাযোগ। ঘরের দোর বন্ধ ছিল, ওয়াসিম তাতে গিয়ে টোকা দেয়। কাঁপা কাঁপা গলায় ভেতর থেকে ভেসে আসে, কে? আমি, দরজা খোল। ওয়াসিমকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল রতন আর হারু। উস্তাদ, তুমি জানো মইবুল? জানি, আমি সব খবর রাখি। এসব ওই শয়তানের কাম, কিন্তু আমি এত আসানি সে হার মানব না। একে আমি খতম করেই দম নেব। আচ্ছা, আলমার ধীবরের কোনো খবর? আলম শহরে গেছে, আর আর ধীবরের নানার বাড়ি আছে জাম্বনিতে, ওখানেও গা ঢাকা দিয়ে থাকতে পারে। মন দিয়ে শোন, আজ সন্ধ্যার পর রঙ্কিনী দেবীর পারে যে শ্মশান আছে ওখানে চলে আসবি। ওখানে এক সিদ্ধ আঘোড়ি তান্ত্রিক বাবা আছে, ওনার সাথে আমি বাত করেছি, উনি প্রেতের হাত থেকে বাঁচার উপায় করবেন। কিন্তু উস্তাদ, সন্ধ্যের পর বেরোনো কি ঠিক হবে? তোকে দিনের বেলা পুলিশের হাতে ধরা পড়তে চাস নাকি? আর অঘোরি বাবা রাতের বেলায় পূজায় বসে, এসব কাম দিনের বেলায় হয় না। কিন্তু উস্তাদ, রাতে যদি আবার ওই শয়তান পেছনে পড়ে? ঘবরা মত, ওর দৌড় এই শুধু নিশুতিপুরের মধ্যেই খতম। এত দূর আমাদের পেছনে আসার ক্ষমতা ওর নেই। ওয়াসিমের কথা শুনে ওরা ক্ষণিক শান্তি পেল, পরক্ষণে আবার নিজের নিজের পরিবারের কথা ভেবে ভারাক্রান্ত হয়ে পড়ল ওদের হৃদয়। ওয়াসিম এবার উঠে পড়ে, যাওয়ার আগে বলে, তাহলে আজ সন্ধ্যার পর শ্মশানে চলে আসবি দুজনে, আমি ওখানেই থাকব। হঠাৎ সম্বিত ফিরে পেয়ে নিজেকে কোঠিয়ারির রাস্তায় জঙ্গলের মধ্যে আবিষ্কার করল ওয়াসিম। আরে, সে এখানে শুয়ে আছে কেন? তার তো রতন আর হারুর কাছে যাওয়ার কথা ছিল। তাই হুশ ফিরতেই সেখান থেকে উঠে ধীর পদক্ষেপে কোঠিয়ারির জমিদার বাড়ির দিকে এগোল ওয়াসিম। একটু দূরে পলাশ গাছের আড়াল থেকে এক ছায়া মূর্তি তার জলজলে দুটো চোখে রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে। ধীরে ধীরে বলল, যা, শেষবারের মতো দেখা করে নেই তোর বন্ধুদের সাথে। যদি চাইতাম তো তোকে এক নিমেষেই শেষ করে দিতে পারতাম যখন তোর শরীরে ঢুকেছিলাম, কিন্তু এত সহজে আমি তো তোকে মারব না। আগে তোর সামনে তোর শয়তান দোস্তগুলোকে মারব, তারপর আসবে তোর পালা। কোঠিয়ারির জমিদার বাড়িতে পৌঁছাতে প্রায় সন্ধে উতরে গেল। সেখানে ঢোকার মুখে রতনের ভাগিনার সাথে দেখা হতেই সে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আরে তুমি? কিন্তু তুমি তো বেশ কিছুক্ষণ আগেই এখান থেকে গেলে। তোমার যাওয়ার কিছু পরেই তো মামা হারু মামাকে সাথে নিয়ে বেরিয়ে গেল। আমি? আকাশ থেকে পড়ল ওয়াসিম। আচ্ছা, কোথায় গেছে ওরা, কিছু বলে গেছে? ওই রঙ্কিনী নদীর পাড়ের শ্মশানে। সর্বনাশ! বাম দিক দিয়ে বয়ে চলেছে কল্লোলিনী রঙ্কিনী নদী, ডান দিকে নিবিড় নিকষ অন্ধকারে ঘেরা জঙ্গল, মাঝখানে ক্রোশ অবধি বিস্তৃত মহাশ্মশানের এক প্রান্তে এসে দাঁড়ালো রতন আর হারু। হুহু করে ঠান্ডা বাতাস বইছে, নদীর জলে ঢেউ উঠেছে, চাঁদের মৃদু আলো নদীর সেই জলের ওপর পড়ে
ঢেউগুলিতে যেন রূপলি রং ধরিয়ে দিয়েছে। চারিদিকে অসংখ্য শেয়ালের ডাক, চিতায় জল দেওয়া কিছু মাটির ফুটো হাঁড়ি এদিক ওদিক পড়ে রয়েছে ছড়িয়ে, তাতে হাওয়ার খেলায় অদ্ভুত এক শোঁ আওয়াজ হয়, যেন মনে হয় কেউ শীষ দিয়ে ডাকছে। সালাই কোন জায়গায় আসতে বলেছে উস্তাদ? এখানে এসে আমরা বাঁচার উপায় খুঁজব। আরে উস্তাদ বলেছে না কোনো আগরি তান্ত্রিকের বাসা এখানে, ওরা এমন জায়গাতেই থাকে বুঝলি। ভূত প্রেতের সাথে না থাকলে তাদের কাবু করার কৌশল জানবে কি করে? হ্যাঁ, সামনে একটা গাছের তলায় গাছের ডালপালা আর পাতা দিয়ে বানানো একটা ঝোপড়ি ঘর, আর তার সামনেই চলছে কাঠের হোমকুণ্ড। এই ওই তো, ওটাই বোধহয় তান্ত্রিকের ডেরা, উস্তাদও হয়তো ওখানেই আছে। পায়ে পায়ে এগিয়ে যেতে লাগলো ওরা। দূর থেকে ভেসে আসছে শ্মশান ভৈরবী আকালী দেবীর স্তুত মন্ত্র। ওম ক্রিং 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 ওম ওম ক্রিং ক্রিং ঝুপড়ি থেকে হাত তিনেক দূরে এসে হারু হঠাৎ থেমে গেল। রতনের হাতটা ধরে টান দিয়ে বলল, ভাই আগুনের মধ্যে কি যেন নড়ছে মনে হচ্ছে না? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আগুনের ভিতর আবার কি নড়বে? কাঠের গাঁট পুরো ফেটে গেলে একদিকে হিলে যায়। রতনের এই কথা যেন হাড়ুর কানেই ঠকছে না, কারণ ততক্ষণে তার চোখ দুটো বিস্ফারিত হয়ে গিয়েছে। রতনের হাত ছেড়ে দিয়ে উল্টো দিকে দৌড়তে লাগলো হাড়ু। রতন খানিকটা থতমত হয়ে সামনের দিকে তাকিয়ে যা দেখল তাতে তারও হাত পা অবসাওয়ার জোগাড়। তবে তার আর কিছু ভেবে ওঠার আগেই কাঠের হোমকুণ্ড থেকে জ্বলন্ত আগুনের কায়া নিয়ে রতনের গায়ে ঝাঁপিয়ে পড়ল নিশিকামিনী। রতনের হৃৎপিণ্ড ততক্ষণে কাজ করা বন্ধ করে দিয়েছে। নিশিকামিনীর অগ্নিস্নাতা রূপের দহনে তার চোখের মুখের গলার ঘাড়ে সর্ব ঊর্ধ্বাঙ্গের চামড়া মাংস পুড়ে যাচ্ছে। এক মুহূর্তের মধ্যেই মাথার চুল পুড়ে গিয়ে চামড়া গলে গেল। এই সময় সেই প্রেত মূর্তি তার ভয়ঙ্কর ফেঁস ফেঁসে গলায় জিজ্ঞেস করল, রতন তখন আর কি বা উত্তর দেবে? তার প্রাণ পাখিত ওই প্রেত মূর্তির ভয়ঙ্কর রূপ দেখা মাত্রই খাঁচা ছেড়ে পালিয়েছে কবি। ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে প্রেত মূর্তিটা রতনের পানে একবার দেখল, বোধহয় তার দগ্ধ শরীরটাকে উপভোগ করল সে। তারপর সেই প্রেতিনীর কড়াল তীক্ষ্ণ দংশনে রতনের ধর থেকে মুন্ডুটা আলাদা করে আগুনে ফেলে দিল নিশিকামিনী। ওদিকে হাড়ু প্রাণের ভয়ে উদ্ভ্রান্তের মতো চিৎকার করতে করতে দৌড়াচ্ছে, বাঁচাও, কে আছো, কে কোথায় আছো, বাঁচাও আমাকে। একবার পিছনে ফিরে সে দেখল, ওই তো প্রেতিনীর জ্বলন্ত উল্কা পিণ্ডবৎ তার পিছনেই থেয়ে আসছে। কে কোথায় আছো, বাঁচাও আমাকে। প্রাণপণে ছুটতে লাগলো সে, যেমন করে হোক এর হাত থেকে বাঁচতেই হবে। কিছুটা দৌড়ায় আবারও পিছনে ফিরে যায় হাড়ু। একই প্রেতনীকে আর দেখতে পাওয়া যাচ্ছে না কেন? থমকে যায় সে, ভালো করে পিছনে ঘুরে দেখে, না কোথাও সেই বিভীষিকা আর নেই। কিন্তু তাই বলে তাকে সময় নষ্ট করলে চলবে না। এই ভেবে সে পুনরায় সামনে ফিরে ছুটতেই যাবে, এমন সময় হঠাৎ থমকে দাঁড়িয়ে যায়। তার সামনে একেবারে তার মুখোমুখি দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর প্রেত মূর্তি। কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ে হাড়ু। পর মুহূর্তে হাড়ুর আর্তনাদে কেঁপে উঠল শ্মশান আর জঙ্গল প্রান্তর। নিশিগামিনী হাড়ুকে আবদ্ধ করেছে নিজের আলিঙ্গনে।
কোথায় আমার পা? হাড়ুর চামড়া, মাংস, রক্ত সব গলে গলে পড়ছে। নিশিগামিনী এবার হাড়ুর চোখ দুটো নিজের লম্বা নখওয়ালা হাত ঢুকিয়ে উপড়ে নিল। হাড়ুর প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ল শ্মশানের মাটিতে। জঙ্গলের মধ্যে রাস্তা থেকেই হাড়ুর আর্তচিৎকার শুনতে পেয়েছিল আসিম, আর তার সাথে সেই প্রীতিনিরট্ট হাসি। মাটিতে হাঁটু কেড়ে বসে পড়ল আসিম, নিস্তার নেই। পাপ এখন অভিশাপ হয়ে নেমে এসেছে তাদের জীবনে, নিজের জীবন দিয়ে চোকাতে হবে এর মূল্য। এখন খালি পালা এক এক করে তিন কোণার। পরের দিন সকালে দারোগা মণ্ডল লায়েক আরো তিনজন পুলিশের লোক নিয়ে শ্মশানে এলেন তদন্ত করতে। দুটি অর্ধদগ্ধ লাশ পাওয়া গেল, দুটোরই পা দুটো গায়েব। লায়েক, কি মনে হচ্ছে বটে? আমি সঠিক কিছু বুঝতে পারছি লাই স্যার। আমার এই 32 বছরের চাকরি জীবনে এমন খতরনাক খুন আর যে আগে দেখি লাই। কোনো জন্তু জানোয়ারের কাজ বলে তো মনে হচ্ছে না। ওপর মহল থেকে তলব আসার আগে আমাকেই সব বিস্তারে জানতে হবে। এক মাসের মধ্যে 5-5টা খুন হয়ে গেল, একটাকে তো শনাক্তও করা যায়নি। ওহ, চাকরিটা থাকলে হয়। আদিবাসী পরগনার এই অদ্ভুত ঘটনা জেলা পুলিশের মহলে হইচই ফেলে দিল। শহর থেকে একজন চৌকস অফিসার দেবরাজ মিত্রকে এই কেসের চার্জ দিয়ে পাঠানো হলো নিশুতিপুর থানায়। তার সাথে আরও দুজন ব্যক্তি গ্রামে এই ঘটনার ওপর একটা রিপোর্ট জোগাড় করতে এলো, পরিণীতা এবং সায়ন্তন। পরিণীতা সম্পর্কে দেবরাজের শালি হয়, শহরের একটি ম্যাগাজিনে এক প্রকার শখের পত্রকারিতা করে, আর সায়ন্তন তার বিশেষ বন্ধু তথা সহকর্মী। ঘটনাটা জামাইবাবুর মুখে শোনার পর প্রায় ঝুলোঝুলি করেই সে সঙ্গে এসেছে, আর তার সঙ্গে সায়ন্তন। দেবরাজ অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল যে শহরের কমফোর্টেবল লাইফ ছেড়ে গ্রাম আর জঙ্গলে ঘুরে খবর সংগ্রহ করতে যাওয়াটা নিছক একটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। শহরে কি নিউজের অভাব আছে নাকি? কিন্তু না, পরিণীতাকে বোঝানো তার কম্য নয়। অসম্ভব জেদি আর একগুঁয়ে মেয়েটা, নিজের দিদিকে বলে ঠিক সঙ্গে আসার ব্যবস্থা করে নিয়েছে, আর সঙ্গে জুটেছে আর এক লেজুর, ওর বয়ফ্রেন্ড সায়ন্তন। এখন দেবরাজ কেস ট্যাকেল দেবে নাকি ওদেরকে সামলাবে সেটাই দেখার। যথারীতি নিশুতিপুর থানায় পৌঁছেই থানার ইনচার্জ দারোগা মণ্ডলকে কনফ্রন্ট করলেন দেবরাজ। মিস্টার মণ্ডল, এক মাসের মধ্যে 5টা খুন, আর আপনাদের কাছে কোনো লিড নেই। বলছি জায়গাটা জঙ্গলে ঘেরা সেটা আমি মানছি, তাই বলে এখানে কি জঙ্গল রাজ চলবে? দারোগা মণ্ডল আর থানার বাকি লোকেরা মুখ নিচু করে দাঁড়িয়ে। কতদূর প্রোগ্রেস হলো বলুন। থানায় পরিণীতা এবং সায়ন্তনও আছে রিপোর্টার হিসেবে। মণ্ডলবাবু ইতস্তত করতে লাগলেন, ভালোই ছিল, এখন এই এক লাফড়া হলো। এবার শহর পর্যন্ত তার আর তার থানার অদক্ষতার কথা পৌঁছে যাবে। ছি ছি ছি, মাথা কাটা যাবে একেবারে তার। স্যার, এরকম অস্বাভাবিক ঘটনা আমি আমার গোটা সার্ভিস লাইফে দেখিও নি আর শুনিও নি। শুধু খুন নয়, ভিকটিমের বডি ছিন্ন ভিন্ন করে ফেলা, শরীরের নিম্নাংশ গায়েব হয়ে যাওয়া, অর্ধেক শরীর পুড়িয়ে দেওয়া, কোথাও শ্মশানে পড়ে আছে অর্ধদগ্ধ শরীর। এরকম ব্রুটাল সিরিয়াল কিলিং শুধু আমি কেন, ওপর মহলেরও খুব বেশি শুনেছে বলে মনে হয় না। কতদিন আগে থেকে শুরু হয়েছে এসব? প্রায় 25 দিন হয়ে গেল। গ্রামে একটি মেয়ের শয়তান বা ডাইনি অপবাদের বিচার সভা এইসব ঘটনা শুরু হয়েছে।
যায়নি, তাও আজকের এই যুগে, কিনা মেডিট? মুড়ি নামের একটি বারো বছরের মেয়ে। এখন কোথায় আছে মেয়েটি? মেয়েটির বাপ শহরে কারখানায় কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আর ওই দিনের বিচার সভার পর থেকে মা মেয়ের কোনো ট্রেস নেই। আমার ধারণা এইখানের ইট ভাটায় যে মানুষের পোড়া হাড়গোড় পা গিয়েছিল সেগুলি ওই মেয়েটা। ফরেন্সিকে পাঠাননি কেন? পাঠিয়েছি স্যার, এখনো কোনো রিপোর্ট আসেনি। পুকুরি যদি পুড়ে ছাই হয়ে গিয়ে থাকে তাহলে তো সঠিক অ্যানালিসিস করতেও সময় লাগবে। গ্রামের লোকেরা কি বলছে? গ্রামের লোকেরা বেশি কিছু বলছেই না স্যার, যা তথ্য পেয়েছি সবই গ্রামের হাই স্কুল মাস্টারের মায়ের কাছ থেকে। আর মাস্টার কিছু বলেনি? সেদিনের পর থেকে তো সেও নিখোঁজ। স্ট্রেঞ্জ, কি নাম মাস্টারের? রথিন মাস্টার। আপনার কাউকে সন্দেহ হয়েছে এতদিনে? আগে মেয়েটার কাকা ওয়াসিম, ঘটনার পর দিন থেকেই নিখোঁজ। আর যারা মারা গেছে তাদের মধ্যে চারজনই ওয়াসিমের বন্ধু। পুরো রিপোর্টটা নিয়ে আমার রুমে আসুন, বিকালের দিকে গ্রামে জিজ্ঞাসাবাদ করতে যাব একবার। পরিণীতা কিন্তু থানার কোণের দিকটায় একটা কাঠের বেঞ্চে বসে সমস্ত ভাইটাল পয়েন্টগুলো নোট করছিল। সায়ন্তন তার প্যাডের উপরে ঝুঁকে লেখাগুলো দেখছে। দেবরাজ এবার তার শ্যালিকা আর সায়ন্তনের দিকে তাকিয়ে বলল, আমার তো মনে হয় আজ সারাদিন বাইরেই কাটবে। তোরা আমার কোয়ার্টারে গিয়ে রেস্ট করে ফ্রেশ হয়ে নে, এদিকটা একটু সামলে নিয়ে তোদের গ্রাম ঘুরিয়ে দেখাব। থানা থেকে বেরিয়ে সায়ন্তন পরিণীতাকে প্রশ্ন করে, কিরে পুরি, এবার তাহলে কি করবি? আগে একবার গ্রামে চল, রথিন মাস্টারের বাড়ি যাব, ওনার মায়ের সাথে কথা বলতে হবে, তারপর জামাইবাবুর কোয়ার্টারে চলে যাব। চল। এত দূর হেঁটে? চল না, হাঁটা লাগাই, কিছু না কিছু একটা পেয়েই যাব। বেশি দূর হাঁটতে হয়নি, একটু পরেই একটা সাইকেল ভ্যান পেয়ে যায় ওরা। ভ্যানের পেছনে বসে পা দুলিয়ে দুলিয়ে দুপাশের শোভা দেখতে দেখতে গ্রামের দিকে রওনা দেয় দুজনে। গ্রামে গিয়ে রথিন মাস্টারের বাড়ি খুঁজে পেতে তেমন কষ্ট হল না। মাস্টার মশাইয়ের মা ঘরের দাওয়ায় একটা খাটিয়াতে শুয়েছিলেন। গ্রামের কোনো এক আদিবাসী গৃহবধূ উঠানে উনান জ্বালিয়ে রান্না করছে। গ্রামে মাস্টার মশাইয়ের একটা আলাদা সম্মান ছিল, তার জন্যই প্রতিদিন পালা করে কারো না কারোর বাড়ি থেকে লোকজন এসে তার মায়ের সমস্ত কাজ করে দিয়ে যায়। এছাড়া এর পিছনে কিছুটা গ্রামের লোকেদের পাপ বোধও কাজ করছে। হয়তো মাস্টারের মাকে সেবা করার মাধ্যমে তারা নিজেদের কৃতকর্ম হেতু কিছুটা প্রায়শ্চিত্ত করতে চাইছে। বাড়ির দরজায় ঢুকে পড়ি ডাক দেয়, কেউ আছেন? তার গলার আওয়াজ পেয়ে মাস্টার মশাইয়ের মা তৎক্ষণাৎ খাড়া হয়ে বসলেন। ও বিন্তিমা, দেখ দেখি গিয়ে কে এসে, গলাটা খুব চেনা চেনা লাগলো। বিন্তির মা দরজা খুলে দেখল দুজন অপরিচিত শহরের সাহেব আর মিম সাহেব দাঁড়িয়ে আছেন দরজায়। আচ্ছা, এটা কি রথিন মাস্টার মশাইয়ের বাড়ি? বিন্তির মা বলে, হুম, কারে খুঁজতিছ? পরিণীতা আর সায়ন্তনের কিছু উত্তর দেওয়ার আগেই বাড়ির ভেতর থেকে মাস্টার মশাইয়ের মা বলে উঠলেন, ওকে আসতে দে, ওকে ভেতরে আসতে দে। বিন্তির মা দরজা ছেড়ে দিল। পরি আর সায়ন্তন বাড়ির ভেতরে ঢুকে মাস্টার মশাইয়ের মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। বিন্তির মা দুটো মোড়া এনে ওনাদের বসার ব্যবস্থা করে দেয়। এইছিস? তুই এইছিস মা? আয় আমার কাছে আয়, আমার আমার ছেলেটাও তোর সঙ্গে এসে তো। ও মা ঠাকরন, কাকে কি কইছ বলতো, এনারা তো বাইরে থেকে এসেছেন। ও বাইরে থেকে? কিন্তু আমার মনে হলো যেন ও মুড়ি। পরিণীতা তার আরো কাছে ঝুঁকে গিয়ে বলল, আচ্ছা দিদা, নুরির কি হয়েছিল বলতো?
এবার মাস্টার মশাইয়ের মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। ফুলের মতো সদর মেটা, ওই শয়তান চাচার কুনজর পড়লো তার উপর। শকুনের মতো উৎপেতে বসে থাকতো ও আর ওর জানোয়ার বন্ধুগুলায়। সেদিন আমার চোখের সামনে থেকে চুলের মুঠো ধরে টানতে টানতে নিয়ে গেল মা বিটিকে। আমি তো খাড়াইতে লাড়ি, আটকাতে পারিনি। বলে কিনা বিচার হবে। কিসের বিচার? তোরা করবি বিচার? জানোয়ারের দল, তোরা করবি বিচার? ওদের বিচার হবে এইবার। কথাগুলো বলার সময় এই বয়সেও তার দুই চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছিল। একটু দম নেওয়ার জন্য তিনি থামলেন। আমার ছেলেটাও গেল ওর পিছে, আর ফিরে আসলো নি। মাস্টার মশাই ওদের পেছনে নুরিকে খুঁজতে সেদিন কোথায় গিয়েছিলেন দিদা? আমাকে সে বলি গেল ইট ভাটায় যাচ্ছে, সেটাই ওই শয়তানগুলোর ডেরা। মাস্টারের বাড়ি থেকে বেরিয়ে সায়ন্তন জিজ্ঞেস করলো, এবার কোথায় যাবি? কোয়ার্টারে তো ভাবছি ইটভাটাটা একবার ঘুরেই আসি, চল যদি কোনো ক্লু পাওয়া যায়। আরে পুলিশ কি এতদিনে তদন্ত করেনি নাকি? ক্লু থাকলে ওরা ঠিকই পেয়ে যেত এতদিনে। আর বিকেলও প্রায় হয়ে এসেছে, কাল গেলে হতো না? এখনও তো দিনের আলো আছে, চল না একবার ঘুরে আসি। পুলিশ ওদের মতো করে খুঁজেছে, আমরা আমাদের মতো করে খুঁজব। আর কিছু না পেলেও তো ক্ষতি নেই, ওখানে দু একজনের ইন্টারভিউ নিয়ে নেব। অগত্যা রাজি হতেই হয় সায়ন্তনকে। দেখি আবার কোনো ভ্যান ড্যান পাই কিনা। আচ্ছা ওই বৃদ্ধ তোকে হঠাৎ নুড়ি ভাবলো কেন? পরিণীতা একটু হেসে রহস্য করে বলল, যে নুড়ি সেই পড়ি। দুটো নামের মানেই কিন্তু এক, জানিস কি দারুণ কোইনসিডেন্স না? এই বাজে ফাজলামি করিস না তো। এদিকটায় অটোর দেখা পাওয়া তো দূরস্থ, সারা রাস্তায় একটা ভ্যান রিক্সা কোনো কিছুই দেখতে পেল না ওরা। পায়ে পায়ে হেঁটে যখন ইটভাটায় পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয় হয়। ইটভাটা একদম শুনছান, কেমন যেন একটা থমথমে ভাব। নে হলো তো, কোনো জনমনিষ্য নেই এখানে, চল এবার ফিরে চল। পরিণীতা এতক্ষণ এক দৃষ্টিতে ভাটার চুল্লিটাকে নিরীক্ষণ করছিল। জামাইবাবুর কাছে যতটুকু জেনেছে সেটা অনুযায়ী এই চুল্লিতেই প্রথম পাওয়া গিয়েছিল কোনো মানুষের, সম্ভবত কোনো মেয়ের কঙ্কালের পোড়া হাড়। পরিণীতাও এবার সায়ন্তনের কথায় সায় দেয়। হ্যাঁ চল, কালকে না হয় আবার। তবে তার মুখের কথা মুখেই রয়ে গেল। হঠাৎ ও দেখল ইটভাটার চুল্লির অনতি দূরেই একটা ঝুপড়ি খড়ের আধ ভেজানো দরজার ফাঁক দিয়ে কেউ হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে। উত্তেজনায় সে সায়ন্তনের হাতটা খামচে ধরল। ওটা কি? কোনটা কি? আরে ওই যে ঝুপড়ি থেকে বেরোলো, ধীরে ধীরে আমাদের দিকেই তো আসছে। পিছনে ফিরে সায়ন্তন কিন্তু কিছুই দেখতে পায় না। কই, কি যাতা বলছিস বলতো? পরিণী তার চোখ দুটো বিস্ফারিত হয়ে গিয়েছে, সে সায়ন্তনকে ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলো। দেখতে পাচ্ছিস না? তুই কেন দেখতে পাচ্ছিস না রে? ওই তো, আরে আমাদের দিকেই তো এগিয়ে আসছে। কি সর্বনাশ, ওর পা দুটো কোথায়? এসে গেছে, পালা সায়ন, পালা, এখনই পালা। সায়ন্তন কিছু বুঝে ওঠার আগেই পাগলের মতো লাইনের পাশের রাস্তা দিয়ে জঙ্গলের দিকে দৌড়তে শুরু করলো পরিণীতা। তার পিছন পিছন সায়ন্তনও দৌড়লো। পরি, এই পরি, আরে কোথায় যাচ্ছিস? ফিরে আয় পরি। অচিরে পরিণীতা জঙ্গলের মধ্যে কোথায় যেন উধাও হয়ে যায়। সায়ন্তন এদিক ওদিক ছোটাছুটি করে হতাশভাবে বসে পড়ে। পরিণীতা দৌড়চ্ছে প্রাণ ভয়ে উদ্ভ্রান্তের মতো। কোন দিকে যাচ্ছে, কোথায় বা যাচ্ছে কিছুই হুঁশ নেই তার। সে শুধু জানে তার পেছনে ভয়ঙ্কর কিছু একটা ধাওয়া করে আসছে।
তাকে যেভাবেই হোক তার হাত থেকে বাঁচতে হবে। হঠাৎ পায়ে একটা হ্যাঁচকা টান লেগে মাটিতে আঁচড়ে পড়ল সে। পিছনে ঘাড় ঘুরিয়ে সে দেখল তার এক পায়ের গোড়ালি নিজের অস্থিসার হাতের মুঠোয় শক্ত করে ধরে আছে এক ভয়ঙ্কর প্রেত। ভয় চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে গেল পরিণীতা। জ্ঞান ফেরার পর সে নিজেকে একটা অন্ধকার ঘরের মধ্যে হাত পা মুখ বেঁধে শুয়ে থাকা অবস্থায় উদ্ধার করল। এই ঘরটাকে পরিণীতা চিনতে না পারলেও গল্পকথার শ্রোতারা কিন্তু চেনে। এখানেই নুরি তার মানব জীবনের শেষ বিভীষিকাময় রাত অতিবাহিত করেছিল। একটু পরেই পরিণীতা দেখল যে ওই ঘরটার মধ্যে কয়েকজন লোক ঢুকছে। তাদের মুখ চোখগুলো প্রচণ্ড মাত্রায় বিকৃত, ফলে খানিকটা জানোয়ারের মতো দেখতে লাগছে তাদের। তারা এক এক করে ঝাঁপিয়ে পড়ল এবার তার উপর, ছিঁড়ে খুঁড়ে খেতে লাগলো তার শরীরটাকে। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল পরিণীতা। কিন্তু একই, তার গলা দিয়ে কেবল গোঙানি ছাড়া আর যে কিছুই বেরোচ্ছে না। আবার জ্ঞান হারালো সে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলে সে দেখল সৌম্যদর্শন এক ব্যক্তি তার হাত পা মুখের বাঁধন খুলে দিচ্ছে আর তাকে পালাতে বলছে। তারপর সে হঠাৎ নিজেকে লাইনের উপর দিয়ে পলায়নরত অবস্থায় আবিষ্কার করল। তার পিছনে সেই জানোয়ারগুলো দৌড়ে আসছে। পেছন থেকে হঠাৎ একটা আর্তনাদ শুনে সে পিছনে ফিরতেই দ্রুতগামী একটা ট্রেন এসে তার শরীরটাকে কোমর থেকে দুখণ্ড করে দিয়ে চলে গেল। আবারও জ্ঞান হারালো পরিণীতা। এরপর আবার যখন তার জ্ঞান ফিরল, সে পাগলের মতো নিজের কাটা পা দুটো খুঁজছে। পা কোথায়? আমার পা কোথায়? আবার জ্ঞান হারালো সে। এবার জ্ঞান ফিরতেই সে দেখল রেল লাইনের ধারে একটা কর্দমুক্ত ডোবার ধার ঘেঁষে পড়ে আছে। পায়ের গোড়ালিতে তৎক্ষণাৎ একটা টান অনুভব করে সে সেদিকে তাকাতেই ভয় চমকে উঠল। একটা শেয়াল বা হায়না জাতীয় প্রাণী তার ডান পায়ের গোড়ালিটা কামড়ে ধরে টানতে টানতে তাকে নিয়ে ছুটছে। রক্ত গড়িয়ে পড়ছে তার পা দিয়ে। প্রচণ্ড যন্ত্রণায় কুঁকড়ে উঠে চিৎকার করতে গিয়ে সে টের পেল তার গলা দিয়ে কেবল গোঙানি বেরোচ্ছে। আবারও জ্ঞান হারালো পরিণীতা। জ্ঞান ফিরে এলে এবার সে নিজেকে একটা ঘন জঙ্গলের মধ্যে আবিষ্কার করল। বড়ঝুড়ির জঙ্গল এটা। সেখানে একটা ঝোপের আড়ালে বেশ বড় একটা গর্তের মুখ। গর্তটা খুব সম্ভবত কোনো জঙ্গলি প্রাণীর পরিত্যক্ত গর্ত। পাগলের মতো নিজের দুহাতের নখ দিয়ে গর্তের ভেতরের মাটি খুঁড়তে লাগলো পরিণীতা। কিছুক্ষণ খোঁড়ার পর তার হাতে উঠে এলো একটা হাড়, নুরির দুটো পায়ের ভুক্তাবশিষ্ট অংশ। রক্ত মাংসের কিছু অন্তিম নিশান এখনো লেগে আছে তাতে। হতভাগ্য মেয়েটার শেষ চিহ্নটুকু জড়িয়ে ধরে বুক ফাটা দুঃখে চিৎকার করে উঠল পরিণীতা। নুরির হাড়গোড় আর তাতে লেগে থাকা মৃত কণিকায় পরিণত হয়ে যাওয়া তার রক্ত মাংসের সংস্পর্শে এসে পরিণীতার গলায় ঝোলা রোহিতনাকৃতির লকেটটা অদ্ভুতভাবে জ্বলজ্বল করতে লাগল। সায়ন্তন বেশ কিছুক্ষণ লাইনের ওপর রাস্তার ধারে ইটভাটার আনাচে কানাচে এমনকি জঙ্গলের ভেতর কিছুটা খোঁজাখুঁজি করেও যখন পরিণীতার কোনো হদিস পেল না, তখন তার ভয় করতে শুরু করল। সে সোজা থানায় ছুটল দেবরাজকে খবর দিতে। ইন্সপেক্টর সাহেব তখন গ্রামে গিয়েছিলেন তদন্তের কারণে, তাই সায়ন্তন থানায় অপেক্ষা করছিল। দেবরাজ ফিরে এসে সায়ন্তনের মুখে সমস্তটা শুনে একই সাথে চিন্তিত এবং বিরক্ত হলেন।
তোমাদের কে ওখানে যেতে বলেছিল? উইদাউট মাই পারমিশন কেন গিয়েছিলে অনুসন্ধান করতে? গ্রামের বর্তমান পরিস্থিতি জানার পরেও এরকম দায়িত্বজ্ঞানহীন একটা স্টেপ নিলে? সত্যি তো, গ্রামে এরকম একজন খতরনাক সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে, আর তার মধ্যে তাদের এরকম হঠকারী সিদ্ধান্ত নেওয়া মোটেই উচিত হয়নি। তার উচিত ছিল পরীকে বুঝিয়ে সুঝিয়ে সোজা কোয়ার্টারে নিয়ে চলে যাওয়া। এসব কথা চিন্তা করতে করতে মন মরা হয়ে পড়ল সায়ন্তন। এই দেখে দেবরাজ মিত্র তার কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করো না, তুমি কোয়ার্টারে চলে যাও, আমি পরীকে ঠিক খুঁজে বার করব। ইন্সপেক্টর দেবরাজ জিপ আর তার টিম নিয়ে বেরিয়ে যাওয়ার পর সায়ন্তন তার কোয়ার্টারের দিকে রওনা দিল। কোয়ার্টারে পৌঁছানোর পথে একটু দূর থেকে সায়ন্তন দেখল কোয়ার্টারের ভেতর লাইট জ্বলছে। অবাক হলো সে, তো ঘরের লাইট বন্ধ করে রেখে গিয়েছিল, তাহলে কি সাফসাফাইয়ের লোক ভিতরে আছে? নানা রকম ভাবতে ভাবতে গেটের কাছে পৌঁছতেই একটা অদ্ভুত মিষ্টি গন্ধ নাকে ধাক্কা মারল সায়ন্তনের। সে গেট খুলে ভিতরের দিকে এগিয়ে যেতে লাগল। যত এগোচ্ছে সেই গন্ধ যেন তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে আচ্ছন্ন করে দিচ্ছে। আহ, কি অদ্ভুত প্রশান্তি! কোয়ার্টারের ঘরের ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকে কিন্তু সায়ন্তন অবাক হয়ে যায়। বিছানার উপর তার দিকে পিছন করে বসে আছে পরিণীতা। গায়ে একটা কালো রঙের টি শার্ট আর নীল কালারের থ্রি কোয়ার্টার লেগিংস পরে, একগোছা লম্বা কোঁকড়ানো চুল পিঠের ওপর অবিন্যস্ত হয়ে ছড়িয়ে আছে। সারা গায়ে এক অদ্ভুত মিষ্টি গন্ধ। মনের সকল শ্রান্তি, হৃদয়ের সমস্ত জ্বালা জুড়িয়ে যাচ্ছে সেই গন্ধে। সায়ন্তন ঘরে পা দেওয়ার সময় দরজায় একটু ধাক্কা লেগে শব্দ হয়। সেই শব্দেই পরী সজাগ হয়ে পিছনে ফিরে তাকাল। সায়ন্তন অবাক হয়ে দেখল কি অপরূপ সুন্দর দেখতে লাগছে তাকে। ও সায়ন, তুই এসে গেছিস! উঠে গিয়ে তার হাত ধরে টেনে এনে বিছানায় বসালো পরী। কোথায় গিয়েছিলিস তুই? একটু রাগত স্বরে প্রশ্ন করল সায়ন্তন। তোকে একটু ভয় দেখাচ্ছিলাম। সায়ন্তন আরো কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু পরি তার গালে একটা হাত রেখে বলে উঠল, আচ্ছা, তুই আমাকে খুব ভালোবাসিস না রে, আর কোনোদিনও এরকম করব না, কথা দিলাম। পরিণীতার গলার স্বরে এমন একটা জাদু ছিল যে মুহূর্তের জন্য সায়ন্তনের মনের সব গ্লানি মুছে যায়। রইল পড়ে শুধু অকৃত্রিম স্নেহ। আমার খুব ভয় হয়েছিল জানিস, তোর জামাইবাবু, এই যা, জামাইবাবুকে তো জানানোই হয়নি কথাটা। তখনই ব্যস্ত হয়ে উঠতেই যাচ্ছিল সায়ন্তন, পরী তাকে হাত ধরে টেনে বসিয়ে দিল, বলল, না না, আমি বলে দিয়েছি। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পর থেকেই একটা প্রচণ্ড ভয় পেয়ে বসেছে ওয়াসিমকে। সে ঘরের দৌড় লাগিয়ে এক কোণে খালি থরথর করে কাঁপছে, গায়ে ধুম জ্বর। আমিনাবি শত চেষ্টা করেও তার মুখ থেকে কোনো কথা বার করতে পারেনি। সে তার বরের অবস্থা দেখে প্রায় ভেঙে পড়েছে। আমার কথাটা শুন, আমরা দুজনে ঝরঝরির জঙ্গলের মাজারে পীর বাবার কাছে যাই, চল, উনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় বাতলাবেন। বাইরে সন্ধ্যা উতরে রাত হয়েছে, ভয়ঙ্কর কিছু ঘটে যাওয়ার আশঙ্কায় আরো অস্থির হয়ে উঠতে লাগলো ওয়াসিম। এমন সময় হঠাৎ বাইরে থেকে জোরে কিছু পড়ার আওয়াজ পেয়ে দরজার কাছে ছুটে আসে আমিনাবি। বাচ্চাগুলো ঘরের কোণে জবুথবু মেরে বসে আছে। উত্তেজিত হয়ে চিৎকার করে ওঠে ওয়াসিম। ঘরের মধ্যে সকলে নিথর হয়ে যায়, কারণ দরজার বাইরে থেকে অবিকল শাহিদার গলায় ওয়াসিমের নাম ধরে কেউ ডাকছে।
वासिम भाई जान बाहरे ही सो देखो के नहीं हमारी बेटी हुए चे की नाम रखे ची बोलो तो नूरी अपना भाभी जी के देखे जाओ खुल भी नहीं तोड़ खुल भी नहीं ओ आमा के मेरे पहले तोड़ खुल भी नहीं किंतु एक बार सुनी दरजार बाहरे थे के मास्टरेर कोलाय के डाक छे वासिम बाहरे एसो নুরি তোমার জন্য অপেক্ষা করছে ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকে আমিনা বি তার বাচ্চা দুটো তার স্বরে কাঁদছে আর ওয়াসিম দুই হাতে কান চেপে ধরে দুই হাঁটুর মাঝখানে মুখ ঢুকিয়ে বসে পরের দিন আমিনা বির কথায় এক প্রকার নিমরাজি হওয়া সত্ত্বেও অনেক অনুরোধ করার পর ওয়াসিম আর তার বাচ্চা দুটোকে সঙ্গে নিয়ে বটঝুড়ির জঙ্গলে খাজা বদরুদ্দিন চিস্তির মাজারে পীর বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল তারা কিন্তু ফল ঘটল উল্টো ওয়াসিমকে দেখেই পীর বাবা মারমুখী হয়ে উঠলেন যা ভাগ নিকল যাই হসে শয়তান খাজা বাবার মাজারে তোর মতো হেওয়ানের জন্য কোনো জায়গা নেই তুই যা করেছিস তার জন্য তোকে জাহান্নামে যেতেই হবে আমিনা পীর সাহেবের পায়ে গিয়ে পড়ল পীর বাবা আমার সোহরকে বাঁচিয়ে দাও ও আর কোনো দিন কোনো গলত কাজ করবে না গলত কাম কি বলছিস রে বেটি গুনাহ বল গুনাহ জাহান্নাম ভি নসিব নেই হোগা এসা গুনাহ আমিনা তার বড়ের সকল কুকর্মের কথা জানতো না সে খালি এতটুকু জানতো যে ক্রোধের বশবর্তী হয়ে ওয়াসিম তার ভাই বউ আর ভাতিজার গায়ে হাত তুলেছে তাদেরকে বাধ্য করেছে গ্রাম ছেড়ে বেরিয়ে যেতে একজন নারীর চোখের জলে পীরের মন আদ্র হল তিনি তার দিকে তাকিয়ে বললেন যে নাপাক কাজ তোর শহর আর তার সাথীরা মিলে করেছে বেটি তার সাজা তো ওদেরকে পেতেই হবে আর কুছ তো এর মধ্যে পেয়েও গেছে কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে তোর ছোটা ছোটা বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমি এই কায়ামত সে বাঁচার একটা উপায় বলে দিচ্ছি ধ্যান সে শোন বেটি চাঁদনি রাত মে উসকা জন্ম হুয়া থা ইসলিয়ে চাঁদ কি রোশনি সে উসে তাকত মিলতি হ্যায় চাঁদ কি রোশনি আসমান মে জব নহি হোগা তব ও কমজোর হোগি লেকিন সিফ তব তক জব তক উসে কোই আশ্রা দেনে ওয়ালা উসকা হমদর্দ নহি মিল জাতা পীর সাহেবের কাছ থেকে নিদান নিয়ে ওয়াসিম বউ আর বাচ্চাদের সাথে বটঝুড়ির জঙ্গল দিয়ে তার গায়ের দিকে রওনা দিল তবে পীরের মন বড়ই চঞ্চল হয়ে পড়েছে কিছুতেই ঠিকঠাক ইবাদত করতে পারছে না বারংবার একটা বাচ্চা মেয়ের মুখ ধ্যানে চলে আসছে এবার না পেরে তিনি ধ্যানের মধ্যেই বললেন তুই কে বেটি সামনে আয় চারিদিকের ভীষণ জোরে ঠান্ডা হাওয়া এমন শব্দে বইতে শুরু করল যেন কারুর চাপা ক্রন্দন ধ্বনি পীর সাহেবের শিষ্যরা ভয় পেয়ে গেল পীর সাহেব তার দিব্য চোখে দেখতে পেলেন একটি পঙ্গু মেয়ে হিচড়ে হিচড়ে এসে মাজারের গণ্ডির বাইরে থেমে গেল অশ্রু সজল চোখে সে তাকালো পীরের দিকে সে যেন রায় নিতে এসেছে পীরের কাছে তার উপর যে অন্যায় হয়েছে তার বিচার তো কেউ করেনি তাই সে নিজের হাতে তুলে নিয়েছে তার বিচার আল্লাহ পাক এর জন্য তাকে ক্ষমা করবেন তো পীর সাহেব ধীর পদক্ষেপে তার কাছে এগিয়ে গেলেন মাজারে ঢুকতে পারছে না মেয়েটি তাই পীর সাহেব মাজারের গণ্ডির বাইরে বেরিয়ে তার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলেন পীরের শিষ্যরা কিন্তু শুধু তাকেই দেখতে পাচ্ছে অন্য আরও একটা অবয়ব যে সেখানে আছে সেটা তাদের চোখে ধরা দিচ্ছে না বেটি তুই যা করেছিস তাতে ইনসাফ আছে আল্লাহ পাকের চোখে তোর কোনো কসুর নেই যা বেটি তোর বাকি কাম পুরা করলে যা মধ্যরাত্রি
ইন্সপেক্টর দেবরাজের কোয়ার্টারের এক ঘরে পরিণীতা শুয়ে আছে, আর এক ঘরে সায়ন্তন আর দেবরাজ মিত্র। গভীর নিকষ কালো অন্ধকার রাত। হঠাৎ পরি বিছানার ওপর শটান হয়ে উঠে বসল। তার চুল আলো থালো, চোখ দুটো প্রায় শিব নেত্র। খাট থেকে নেমে আস্তে আস্তে ঘরের দরজার দিকে এগিয়ে গেল। এদিকে জাম্বনিতে নিজের দাদুর ঘরে হঠাৎ ধীবর একটা আওয়াজ পেল, যেন তার নাম ধরে কেউ ডাকছে। সেই ডাকের এমনই শক্তি যে সেই ডাককে উপেক্ষা করার মতো ক্ষমতা এই পৃথিবীর খুব কম লোকেরই আছে। ধীবর মোহগ্রস্ত হয়ে ঘরের দোর খুলে বাইরে এলো। এসেই দেখল উঠানে এক অপরূপা সুন্দরী তরুণী দাঁড়িয়ে। ধীবরকে দেখে সে তরুণী দুই হাত তুলে তাকে ডাকল। ধীবরও কি এক টানে এক পা করে এগিয়ে চলল সেই দিকে। সারা উঠোনে বিরাজ করছে এক অপূর্ব সুন্দর গন্ধ। এ গন্ধে শরীরের সমস্ত জ্বালা যেন চুড়িয়ে যায়। ধীবর এগিয়ে চলেছে। চারিদিকের ওই দিব্য গন্ধ আর দিব্য আলোর ছটা ওই মেয়েটির শরীর থেকেই আসছে। ধীবর এবার মেয়েটির এক হাতের মধ্যে এসে দাঁড়াল। দেখল মেয়েটির মুখে একটা স্মিত হাসি। অবাক হয়ে প্রশ্ন করল ধীবর, তুমি কে? সঙ্গে সঙ্গে দৃশ্য পরিবর্তন হতে শুরু করল। সুগন্ধ চলে গিয়ে মুহূর্তে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে লাগল এক ভয়ঙ্কর পুঁতি গন্ধ, মরা মাংস পুড়ে যাওয়ার গন্ধ। মেয়েটির গায়ের আলোর ছটা বদলে যেতে লাগল চিতার আগুনে। ধীবর ছুটে পালানোর চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হল না। তার পা দুটো সেখান থেকে এক চুলও নড়াতে পারছে না। সে চিৎকার করে ডাকার চেষ্টা করল ধীবর, কে কোথায় আছো বাঁচাও আমাকে, কে কোথায় আছো বাঁচাও। কিন্তু এটা তার চিন্তনেই রয়ে গেল। গলা দিয়ে কেবল গোঙানি ছাড়া আর কিচ্ছুটি বেরোল না। কে কোথায় আছেন বাবা? মেয়েটির সুন্দর মুখের জায়গায় এবার একটু একটু করে জেগে উঠতে লাগলো একটি নরো কঙ্কালের করটি, বড় বড় কড়াতের মতো দুই পাটি দাঁত, পটল চেরা চোখের জায়গায় জ্বলছে লাল টকটকে আগুনের ভাটি, মাথায় যেন কুঞ্চিত চুলের জায়গায় উঠেছে আগুনের হলকা, দুটো জ্বলন্ত অস্থিসার হাত বাড়িয়ে এবার সে চেপে ধরল ধীবরের দুই কাঁধ। ধীবরের সর্বাঙ্গ চলে উঠল মরণ চালায়। সেই জীবন্ত জ্বলন্ত প্রেতমূর্তি কিছু বলার জন্য নিজের কঙ্কাল মুখ হাঁ করল। ধীবরও চিৎকার করে উঠল। এবারও কিন্তু তার গলা দিয়ে এটা বেরোয়নি, বেরিয়েছে কেবল গোঙানি। দাউ দাউ করে আগুন জ্বলছে ধীবরের গোটা শরীরে। প্রেত এবার তার পা দুটো টেনে ছিঁড়ে ফেলল এক ঝটকায়। ধীবরের গলা দিয়ে বেরিয়ে এলো বিকৃত কর্কশ চিৎকার। সে শব্দ শুনে ঘটনাটি কি সেটা অনুসন্ধান করতে আশেপাশের বাড়ির লোকজন বেরিয়ে এসেছে। তবে বাইরে এসে তারা এক নারকীয় দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল। একটা অর্ধদগ্ধ লাশ পড়ে আছে উঠানে, আর তার পা দুটো গায়েব। পরের দিন সকাল থেকেই নিশুতিপুর গ্রামের অলিতে গলিতে চর্চা চলছিল।
ওয়াসিম আর তার পরিবার অনুমান করেই নিয়েছিল যে এই গ্রামে তাদের বাস উঠল, তাই তারা প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছে। পঞ্চায়েতের একজন লোক এসে তাদের জানিয়ে দিয়ে গেল আজ বিকেলে বারোয়ারি তলার মাঠে সভা বসবে, তাতে ওয়াসিমের বিচার করা হবে। আমিনা তার স্বামীর মুখের পানে চায়। ওয়াসিম শুষ্ক মুখে তার দিকে আর নিজের বাচ্চাদের দিকে চেয়ে করুণ হাসি হাসে কেবল, যেন আশু প্রায়শ্চিত্তের জন্য নিজের মনকে তৈরি করছে একটু একটু করে। বিকেলে বিচার সভা বসল। সর্বসম্মতিক্রমে এই নির্ণয় নেওয়া হল যে ওয়াসিম আর তার দলবলের করা করিমের পরিবারের প্রতি অন্যায়ের কারণেই গ্রামের এই অভিশাপ নেমে এসেছে, তাই ওয়াসিমকে এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। তার পরিবারের অন্য সদস্যরা অবশ্য চাইলে এই গ্রামেই থাকতে পারে। ওয়াসিম পূর্বের ঘটনা পরম্পরায় এতটাই ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল যে এই রায়ের কোনো প্রতিবাদই সে করল না। আর তাছাড়া এই কয়দিনের ঘটনায় তার লোকবল আর মনোবল দুটোই শেষ। কতদিন লড়বে আর কার সাথেই বা লড়বে? সে কি কোনো রক্ত মাংসের মানুষ? তার বিচারে এই গ্রামের পঞ্চায়েত কি করবে? তার বিচার তো অনেক আগেই সে করে রেখেছে, এখন শুধু দিন কোনার পালা। পঞ্চায়েত থেকে বাড়ি ফিরে ওয়াসিম ঠিক করল যে সে শহরে চলে যাবে, সেখানে আলম আছে, আর এই এলাকা থেকে বেরিয়ে যেতে পারলে হয়তো এই বিপদের হাত থেকেও বাঁচা যেতে পারে। আর যদি যেতে হয় তাহলে আজকেই যেতে হবে, কারণ আজ অমাবস্যা, আকাশে চাঁদ থাকবে না, কাজেই তার শক্তিও সবচেয়ে কম। আমিনাও বাচ্চাদের নিয়ে ওয়াসিমের সাথেই যাওয়ার জন্য তৈরি হল। ওয়াসিমের শত বোঝানো সত্ত্বেও সে তাকে একা যেতে দিতে রাজি হল না, উল্টে বলল, মরলে সবকই সাথ মে মরব। সন্ধ্যার মুখে মুখে ক্ষেতের ধারের মেঠো রাস্তা দিয়ে ওয়াসিম তার পরিবারকে নিয়ে স্টেশনের দিকে এগিয়ে চলল। শহরে যাওয়ার লাস্ট ট্রেনটা তারা ধরবে। বেশ কিছুদূর যাওয়ার পর যেই লাইনের পরের জঙ্গলটার রাস্তা শুরু হয়েছে, ঠিক তখন থেকেই একটা অপূর্ব সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। মন মোহিতকারী সেই গন্ধে যেন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে এগিয়ে যেতে লাগল ওয়াসিম। আমিনা বাচ্চাদেরকে নিয়ে পেছনে আসছে। ঠিক কতক্ষণ এভাবে চলেছে তার মনে নেই। ওয়াসিমের যখন হুঁশ ফিরল তখন সে নিজেকে জঙ্গলের মধ্যের রাস্তায় আবিষ্কার করে। আমিনা আর তার বাচ্চারা কোথায়? পিছনে তো কেউ নেই। সে তাদের নাম ধরে ডাক দেয়। আমিনা, রুবিনা, তৌফিক, আমিনা। কোনো উত্তর নেই। সে রাস্তা ধরে আরেকটু এগিয়ে যেতেই ঝোপের মধ্যে থেকে হঠাৎ তিনটে নেকড়ে জাতীয় জন্তুর উদয় হল। তারা ঝোপ থেকে বেরিয়ে এসে ওয়াসিমের পথ আটকে দাঁড়াল। একটা বড় আর বাকি দুটো ছোট, মা আর বাচ্চা হবে হয়তো। ওয়াসিম একটু ঘাবড়ে গেল, কিন্তু মনে মনে বুঝল জন্তুগুলোকে ব্যাপারটা বুঝতে দেওয়া যাবে না। সে ধীরে ধীরে নিচু হয়ে একটা গাছের ডাল কুড়িয়ে নিয়ে তাড়াতে গেল তাদের। জবাবে তারা দাঁতগুলো বের করে আরো কাছে এগিয়ে এলো ওয়াসিমের। এমন সময় হঠাৎ ওয়াসিমের হাতের লাঠিটা কেমন একটু নরম স্যাঁতস্যাঁতে ঠান্ডা মতো লাগলো। হাতের দিকে তাকিয়ে সে আতকে চিৎকার করে উঠল। তার হাতে ধরা আছে কুচকুচে কালো একটা কেউটে সাপ। জিভটা লক লক করে সে তার দিকে চাইছে। ভয়ে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে গ্রামের দিকে দৌড়তে আরম্ভ করল ওয়াসিম। দৌড়তে দৌড়তে শুনল
চারিদিক ভরে উঠছে এক বিকট অট্টহাসিতে। ওয়াসিম দৌড়চ্ছে, তাকে বাঁচতেই হবে যেমন করেই হোক। তার পেছনে ধেয়ে আসছে তিনটে ক্ষুধার্ত নেকড়ে। আমিনা তার বাচ্চা দুটোকে নিয়ে স্বামীর পেছনে ছুটল। হঠাৎ করে কেমন পাগলের মতো ব্যবহার শুরু করেছে লোকটা। চিৎকার করে আমিনা বীর বলল, রোকো, রোক যাও, তুমি ফের গায়ে ফেরত যাচ্ছ কেন ওয়াসিম? ওয়াসিম পাগলের মতো দৌড়াচ্ছে। ওই তো গায়ের কোতোয়ালি থানার আলো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, একমাত্র সেখানে গেলে সে বাঁচতে পারবে। ওখানে গিয়ে সে নিজের সমস্ত গুনাহ কবুল করবে, নিজেকে আইনের হাতে সঁপে দেবে। তবে হয়তো নুরির প্রেত তার পিছা করা ছেড়ে দেবে, হ্যাঁ তার জান বক্সে দেবে। এসব ভাবতে ভাবতে দৌড়ে সোজা থানার মধ্যে ঢুকে ইন্সপেক্টর দেবরাজের পায়ে পড়ল সে। ইন্সপেক্টর দেবরাজ তাকে তুলে ধরে চেয়ারে বসালেন, জল খেতে দিলেন। ওয়াসিম এবার একটু শান্ত হয়েছে। দেবরাজ বললেন, এবারে খুলে বলো তো, তোমার নাম কি আর কে তোমাকে মেরে ফেলতে চাইছে? জলের গ্লাস টেবিলে নামিয়ে রেখে একটা গভীর নিঃশ্বাস টেনে বলল, আমার নাম ওয়াসিম, আমি নিশ্চিতপুর গায়ে থাকি। একে একে তার সমস্ত কুকর্মের কথা পুঙ্খানুপুঙ্খভাবে বলে চলল ওয়াসিম। পুরো ঘটনা শোনার পর ইন্সপেক্টর দেবরাজ আর থানার বাকি লোকেরা স্তম্ভিত হয়ে যায়। দেবরাজ তার দিকে তাকিয়ে ঠান্ডা অথচ প্রচণ্ড দৃঢ় স্বরে বললেন, যা বলছো ভালো করে জেনে বুঝে বলছো তো, এর ফল কিন্তু ভয়ানক হতে পারে। এখনো পর্যন্ত যতগুলো মার্ডার হয়েছে সব কটার চার্জ কিন্তু আমি তোমার ওপর লাগাবো, যাবজ্জীবন তো বটেই, এমনকি ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে তোমার। ইন্সপেক্টর দেবরাজ মাথা নেড়ে বললেন, কনস্টেবল একে শেলে ঢোকাও আর এখানে একটা গার্ড দাও, আমরা গ্রামে ওর বাড়ি যাচ্ছি বডিগুলো খুঁজে আনতে। দারোগা মণ্ডল আর দুজন কনস্টেবলকে নিয়ে বেরিয়ে গেলেন ইন্সপেক্টর সাহেব। কনস্টেবল ওয়াসিমকে লক আপে ভরে নিজের চেয়ারে গিয়ে বসল। কিছুক্ষণ পর হালকা হালকা বাতাস বইতে শুরু করল আর সাথে একটা মিষ্টি মন মাতানো গন্ধ। লক আপের এক কোণে বসে ক্লান্ত ওয়াসিমের একটু ঝিমুনি মতো এসেছিল, কিন্তু হঠাৎ এই পরিচিত গন্ধে তার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। সে তাড়াতাড়ি উঠে গিয়ে গড়ার ধরে নাড়াতে লাগল। ওই গন্ধের নেশায় নাকি কে জানে, কনস্টেবল তার চেয়ারে জামার বুকের কাছের একটা বোতাম খুলে নাক ডেকে ঘুমোচ্ছে। ওয়াসিম গায়ের সমস্ত জোর দিয়ে গড়া ধরে নাড়াতে লাগল। বৃথা লম্ফঝম্ফই তার সার হল। সে দেখল একটা অপূর্ব সুন্দরী মেয়ে থানার খোলা দরজা দিয়ে ধীরে ধীরে ঢুকে গড়াদের একেবারে সামনে এসে দাঁড়ালো। ওয়াসিম ততক্ষণে সেলের দেওয়ালের সাথে সেঁধিয়ে গিয়েছে।
যে মেয়েটা এসে দাঁড়ালো তাকে ওয়াসিম কিন্তু চেনে না, তবে শ্রোতারা নিশ্চয়ই তাকে চেনেন। সে হল পরিণীতা। নুরির মতো করেই এবার সে ওয়াসিমকে ডেকে উঠল। ওয়াসিম চাচা? এই ডাক উপেক্ষা করার ক্ষমতা আর ওয়াসিমের নেই। সে ধীরে ধীরে সম্মোহিতের মতো উঠে এসে তার সামনে দাঁড়ালো। দুজনের মধ্যে এখন শুধু লোহার গড়াদের প্রতিবন্ধক। পুরি হাতটা বানিয়ে দিল গড়াদের ফাঁক দিয়ে। সে হাতটা ধরে ওয়াসিম প্রথমে হাউ হাউ করে কেঁদে উঠল। তারপর ভয়ঙ্কর স্বরে অট্ট হাসি হেসে বলল, আগুনের ভাটির মতো লাল দুটো চোখের মণি লাট্টুর মতো চারিদিকে ঘুরতে লাগলো। ছেলের ভেতর একটা বড় মোটা দড়ি ছাদের হুক থেকে নিচে ঝুলছিল, হয়তো তাতে বেঁধে কখনো সখনো কোনো কয়েদিকে ইন্টারোগেট করা হয়। সেই দড়িটাই নিজের গলায় পেঁচিয়ে নিল ওয়াসিম, আর তাতে তার গলার স্বর হয়ে গেল আরো বিকৃত। এমন সময় কনস্টেবলের ঘুম ভাঙে। পুরি এখন আর থানায় নেই। ওয়াসিমের মুখ গা হাত পায়ের চামড়া দেহের সমস্ত মাংস পুড়ে গিয়ে ঝুলে পড়েছে। সেগুলোকে তীক্ষ্ণ দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর বিকট গলায় প্রশ্ন করে চলেছে, এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তো কনস্টেবলের আত্মারাম খাঁচা ছাড়া। সে ভয়ে ছুটে পালায় থানার থেকে। ওয়াসিমের দেহের মধ্যে প্রবেশ করা নুরির আত্মা এবার ওয়াসিমের পা দুটোকে এক এক করে পিছনের দিকে বেঁকিয়ে প্রায় ঘাড় পর্যন্ত উঠিয়ে দিল। তারপর ওয়াসিমেরই হাত দিয়ে এক ঝটকায় ছিঁড়ে ফেলল সে দুটো। এবার ওয়াসিমের হাত তার নিজের চোখ দুটোকে উপড়ে নিয়ে নিজেরই মুখে পুরে দিল। অন্তিমে ওয়াসিমের হাতের বড় বড় নখ দিয়ে নিজের গলার নলিটা ছিঁড়ে ফেলল সে। সাথে সাথে শোনা গেল একটা পাশবিক উল্লাস। ইন্সপেক্টর দেবরাজ আর তার টিমের করিমের বাড়ির কুয়ো থেকে বডি দুটো রেস্কিউ করতে প্রায় ভোর হয়ে গেল। আমিনা তার বাচ্চাদের নিয়ে সারা জঙ্গল ঘুরে শেষ রাতে বাড়ি ফিরে এসেছে। কিছুক্ষণ আগেই থানার সেই কনস্টেবল এসে ইন্সপেক্টর দেবরাজকে কাল রাত্রের পুরো ঘটনার বিবরণ দিয়েছে, যতটুকু সে দেখেছে। দেবরাজের মুখে কোনো কথা নেই, তবে তার চোখ মুখ দেখে মনে হচ্ছে বেজায় বিরক্ত হয়েছেন তিনি। দারোগা মণ্ডল এই সময় চাপা গলায় তাকে বলল, স্যার বলেছিলাম না এই কেসটা অতটা সহজ নয়। একটু বিরক্তি নিয়েই বাধ্য হয়ে কথাটা হজম করল ইন্সপেক্টর দেবরাজ। আমিনা তার ঘরের দাওয়ায় বসে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছিল। তার কাছে এগিয়ে গিয়ে তিনি বললেন, আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি যে কাল রাত্রে আপনার স্বামী লকআপের মধ্যে সুইসাইড করেছেন। পরিণীতা আর সায়ন্তন এতক্ষণ এক কোণে বসে
সবকিছু নোট করেছে। ইনভেস্টিগেশন প্রায় শেষ। গতকাল ওয়াসিম এসে সারেন্ডার করায় বড়ই সুবিধে হলো সকলের। কেসটা তাড়াতাড়ি মিটল। পুলিশের দল বডি দুটোকে কালো ব্যাগে ভরে সেখান থেকে যাওয়ার তোড়জোড় করছে। পরিণীতা আর সায়ন্তন এগিয়ে গেল বাড়ির মূল দরজার দিকে। যেতে গিয়েও থমকে গেল পরি। সায়ন্তনকে বলল, একটু দাঁড়া। তারপর ফিরে গিয়ে পরিণীতা আমিনার সামনে এসে দাঁড়ায়। আমিনা মুখ তুলে তার দিকে তাকালো। পরিণীতা আমিনার দুটো হাত নিজের হাতের মধ্যে চেপে নিল। আমিনা দেখল অচেনা মেয়েটি তার হাতে একগাদা টাকা গুঁজে দিচ্ছে। সে মাথা নেড়ে না করতেই যাচ্ছিল। পরি তার হাত দুটোকে আরো শক্ত করে ধরে তার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, চাচি ইনকার করো না, আমি এখন আসি, আর কোনো দরকার পড়লে আমাকে ডেকো, আমি অবশ্যই আসব। আমিনা বড় বড় চোখ করে তাকায় পরিণীতার দিকে। কোনো কথা বলার আর ভাষা খুঁজে পাচ্ছে না সে। সায়ন্তন দরজার কাছেই অপেক্ষা করছিল। পরিণীতা ফিরে আসতেই সে বলে, তাহলে কি এবার এই কেসটা নিয়ে একটা জবরদস্ত আর্টিকেল নাকি? আরে দাঁড়া, কেস এখনো শেষ কোথায় হয়েছে? আলম তো এখনো শহরেই গা ঢাকা দিয়ে আছে কোথাও। ওর ইন্টারভিউটাও তো নিতে হবে একদিন নাকি? আপনারা শুনছিলেন শান্তনু দাসের লেখা নিশুতিপুর গ্রামের আতঙ্কের পরবর্তী পর্ব তথা অন্তিম পর্ব, নিশিগামিনী। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা টিম, আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান নেশি। এরকম গ্রাম বাংলার গল্প আরও শুনতে চাইলে কমেন্ট বক্সে জানান। আমাদেরকে গল্প পাঠাতে ডেসক্রিপশন বক্স থেকে মেল আইডি সংগ্রহ করতে পারেন। আজকের পর্বে শাহিদার চরিত্রে শাম্মা, নুরির ভূমিকায় রাকা, মাস্টার মশাই অভিজিৎ, করিমের চরিত্রে বিপ্রতীপ, ওয়াসিমের ভূমিকায় অতনু, গ্রামের মোড়ল শুভদীপ, দারোগা দেবাঞ্জন, সাধনপালের ভূমিকায় শুভদীপ, আমিনা বীর চরিত্রে রিনি, দেবরাজের ভূমিকায় সৌরভ, সায়ন্তন শীতম, পরিণীতার চরিত্রে দেবযানী, বিন্তির মার ভূমিকায় ইন্দ্রিতা, মাস্টারের মায়ের চরিত্রে রিম্পি, পীর বাবার ভূমিকায় শুভদীপ। গল্প পাঠ, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই হাজির হচ্ছি হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।